রব্বুল আলামিনের কোরআন যেভাবে লাগবে, এই কোরআনকে বোঝাবার জন্য একজন রিজালুল্লাহ অর্থাৎ পয়গম্বর আরবি বিশ্ব নবীকেও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে কিতাব দান করেছেন, সকল নবী কিতাব পাওয়ার আগে একটু সময় লাগাতে হয়েছে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ কিতাব দিবেন, ডাক দিয়ে বলেন হে মূসা পয়গম্বর একটু সময় লাগাতে হবে। কি লাগাতে হবে? সময়। সিল্লা লাগাতে হবে, সিল্লা। এখন আমার দেশে সিল্লা তালাশ করিয়া পায় না। আরো দূরে, আরো একটু দূরে পান, সিল্লা তালাশ করিয়া কেমনে পাবে? গজলের বই তো আর সিল্লা লেখা থাকে না। আরো দূরে পান, আরো দূরে পান না কথা। শাহজালালের উত্তর শুনি, আর আওয়াজ তো কম হইলে হবে? আওয়াজ যদি না দেন তাহলে মাশাআল্লাহ আপনারা বদ্র, আপনাদের প্রতি আমার কোনো দাবি নাই। কিন্তু আওয়াজ যদি দেন মুসলমানের গর্জন কমে যাওয়ার কারণে আজকে কাজের বেঈমানরা আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। এ কারণে ও মুসলমান ইমানদার, আওয়াজ আমাকে দূরে দিতে হবে। আল্লাহু আকবারের দলিল প্রদানে আমরা ইসলামের সঙ্গে শুনছিলাম সম্মানিত উপস্থিতি শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি, ইসলামী যুব সংঘ জামশেদপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির মূল্যবান তাফসীর পেশ করবেন সুদূর যশোর থেকে আগত মেহমান উদীয়মান তরুণ বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম আনসারী সাহেব যশোর। হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম আনসারী সাহেব যশোর হযরতের আলোচ্য বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিষয়কে সামনে রেখে মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
তাদের চোখের পাওয়ারও গেছে, আখলাক গেছে,
এমনকি তাদের ঈমান আমল পর্যন্ত চলে গেছে। আর একটু জোরে বলেন কথা, আপনারা কি ভয় পান? কণ্ঠ কে দিয়েছেন? আরো জোরে শুনতে চাই, কে দিয়েছেন কণ্ঠ? আল্লাহ কণ্ঠ দিলে, আল্লাহর নাম নিলে গুনাহ হবে? আল্লাহর নাম নিতে কারা কারা রাজি আছেন? হাত উঠান। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। তো ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের জন্য মডেল। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, তোমাদের জন্য আল্লাহ পাক এখানে লাম তাকিদ এবং কদ তাকিদ দুইটা তাকিদ যুক্ত করেছেন। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষের চরিত্রের পরিবর্তনের জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যেই সময়ে মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, যেই সময়ের মানুষ হাইওয়ান জানোয়ারের চাইতেও আরো খারাপ ছিল। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবীতে পদার্পণ করেছেন সেই সময়ের অবস্থা এমন, সেই সময়টাকে আইয়াম জাহিলিয়াত বলা হতো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলাকে গুনাহের অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য নবীকে পাঠিয়েছেন। আল্লাহ তার নবীকে পাঠাইয়াই শেষ করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শান্তির দিশা দেওয়ার জন্য মহান আল্লাহ তার বিশ্ব নবীকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউগিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠাইয়াছেন কি দিয়ে পাঠিয়েছেন? হুদা দিয়ে। হুদার তরফ থেকে মুফাসসিরে কেরাম লেখেন, হুদা বমানা হাদিন আদিন বমানা কিতাবুল্লাহ ওয়া রিজালুল্লাহ। সুবহানাল্লাহ, আসতে পার সুবহানাল্লাহ। আপনারা তো সবাই মরে গেছেন, জিন্দা আছেন না মরে গেছেন? সবাই জিন্দা আছেন নাকি ঘুম আসতেছে? কথা বলেন না কেন? মানুষগুলার চরিত্র পরিবর্তন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেভাবে লাগবে, এই কোরআনকে বোঝাবার জন্যে একজন রিজালুল্লাহ অর্থাৎ পয়গম্বরে আরবি বিশ্ব নবীকেও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে কিতাব দান করেছেন, সকল নবী কিতাব পাওয়ার আগে একটু সময় লাগাতে হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ কিতাব দিবেন, ডাক দিয়ে বলেন, হে মূসা পয়গম্বর একটু সময় লাগাতে হবে। কি লাগাতে হবে? সময়। সিল্লা লাগাতে হবে, সিল্লা। এখন আমার দেশে সিল্লা তালাশ করিয়া পায় না। আরো জোরে, আরো একটু জোরে পান। সিল্লা তালাশ করিয়া কেমনে পাবে?
গজলের বইয়ে তো আর সিল্লাহ লেখা থাকে না। আরো জোরে কন, আরো জোরে কন না কথা। শাহজালালের উত্তর শুনিলে আওয়াজ তো কম হইলে হবে? আওয়াজ যদি না দেন তাহলে মাশাল্লাহ আপনারা বদ্র, আপনাদের প্রতি আমার কোনো দাবি নাই। কিন্তু আওয়াজ যদি দেন শাহজালালের মতো সিংহের মতো গর্জন দিতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? আওয়াজ দিলে শাহজালালের মতো সিংহের মতো গর্জন দিতে হবে। মুসলমানের গর্জন কমে যাওয়ার কারণে আজকে কাফের বেঈমানরা আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। একারণে ও মুসলমান ইমানদার, আওয়াজ আমাকে দূরে দিতে হবে। আল্লাহু আকবারের দলিল প্রদানে এই শাহজালালের মাটি ভূকম্পিত হবে, নাস্তিক বেঈমানরা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, আজকে সিল্লা তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুস্তাফা গাম্বার, আরবাইনা লাইলা, 30 দিনের নিয়ত করেছিলেন, 30 দিনে কাজ হবে না, 40 দিন পুরা করেন। এটা কোরআন শরীফের আয়াত। আপনি দিশে সিল্লা তালাশ করে পারলা, তার কারণ হলো সিল্লায় যদি কোনো মানুষ যায় তাহলে তার শোক খুলে যায়। আমি জানতে চাই এই পৃথিবীর যত দরবার আছে সকল দরবারের চাইতে কার দরবার সবচেয়ে বেশি দামি? কার দরবার? আল্লাহর দরবার। এই পৃথিবীর যত দরগা আছে অর্থাৎ যত মাজার আছে, এই মাজারের মধ্যে সবচেয়ে সম্মানী মাজার কার? আল্লাহর নবী বলেন কার? আরো কিছু বলেন কার? আল্লাহর নবী। যে পৃথিবীতে এতটুকু স্থান রয়েছে সবচেয়ে বেশি সম্মানী খানায় কাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এরপরে সবচেয়ে বেশি সম্মানী হলো মদিনা শরীফ। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক না? আমার, আমি জানতে চাই এই পৃথিবীর যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সবের মধ্যে সম্মানী কোন মাখলুক? মানুষ। কে? মানুষের মধ্যে আবার সব মানুষের দাম এক সমান নয়। ওই মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষের নাম কি? জোরে বলেন না কথা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মানুষ হলো সবচেয়ে বেশি সম্মানী। এখন প্রশ্ন হইল সবচেয়ে বেশি সম্মানী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পৃথিবীর সকল মাজারের চাইতে সম্মানী মাজার রাসূলুল্লাহর মাজার। এখন রাসূলুল্লাহর মাজারে কোনো মোমবাতি দেয় না, আগরবাতি দেয় না, কোনো মান্নত করে না। তাইলে এই পৃথিবীর কোন বাবার দরবার আছে যেই বাবার দরবারে মান্নত করা যাবে? যদি মান্নত করতে হয় আগে নবীর রোজায় করো, এটাই তো দাবি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? নবীর রোজায় যে আশিকের নামে, আশিকের নামধারী বাটপাড়া নবীর রোজায় মান্নত না করে বাবার নামে মান্নত করে, বুঝতে হবে সে নবীজির নামে এই দুনিয়ার পেট পালার পায়তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। তো ভাইরা আমার, সব দিকে কথা বললে আমার নির্দিষ্ট আলোচ্য বিষয়ের দিকে এগোনো সম্ভব হবে না। আমি বলতেছিলাম সিল্লা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দিয়েছেন আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজেও জ্ঞানমগ্ন অবস্থায় জাবালের পুরের হেরা নামক গুহার মধ্যে অবস্থান করেছিলেন কিনা? আরো জোরে কর। আর বর্তমান বেদাতিরা আর বন্ড মৌলবীরা সিল্লা তালাশ করে পায় না, সিল্লা তালাশ করে পায় না। তার কারণ সিল্লায় গেলে এলিম হবে আর বাবারে মানবে না। আয়েশা যখন দেখবে যে বাবা নারী নিয়ে মদকায় আর জটা মোটা লাগাইয়া গুতাইয়া পদবার করে, এরপরে বাবার ভাইয়ের সেজদা দেয় বাবারে আর মানবে? আরো ধরে পা, এখানে তাবলিগে যাতে না যায় তাই তাবলিগ বলারা কাফের, এরা কাফের পেট্রোল খুলে নিছে। তাবলিগ বলারা কাফের, যারা কোই মাদ্রাসা বলারা কাফের। এবারে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন খাঁটি শব্দ লাগাই বলতে হয় এই কারণে, কারণ বেজাল আর নকল আর আসলে এখন পার্থক্য হয়ে যায়। ঠিক না? বেরি বলেন নকল আর আসল বোঝার কায়দা নাই,
আরো ধরে বলেন ঠিক না ঠিক না। এই কারণে এখন আমার দেশে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত লাগাইয়া বলতে হয়, যাতে করে বেজাল আর আসল বোঝা যায়। আরো ধরে বলেন ঠিক না ঠিক না। এখন এই খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত ওলাদেরকে পাইকারি করে কাফেরের ফ্যাক্টরি করে ফেলছে, অটোমেটিক ভাবে কাফের, এমনকি আহমদ শফি দামাত বরকাত উমরে পর্যন্ত বেদাতির এক মৌলবী কাফের হয়ে গেছে। আহমদ শফি উনি কাফের নাও বলে দূরে কর। এ আপনাদের এলাকায় মাঝে মধ্যে আসে আবু সুফিয়ান নাবিদি আল কাদলি, কাদলি মুদ্রি যারা আছে, এ আল্লাহ মাহমুদ সুফিরে কি কয়, কাপড়ের পেট্রোলি গুলি ফেলেছে। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিতাবুল্লাহ পাঠাইলেন, রিজালুল্লাহ পাঠাইলেন, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা বান্দিরা কিতাব পাঠাইলাম, কিতাব বোঝানোর জন্য লোক লাগবে, কিতাব বোঝানোর জন্য লোক লাগবে, কিতাব যদি না বোঝানোর জন্য লোক পাঠায় তাহলে তর্জমায় ভুল করবে, পড়তেই ভুল করবে, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে ভুল করবে। আল্লাহ নবী মুস্তাফা শিখিয়েছেন তার সাহাবীকে, আর সাহাবায়ে কেরাম শিখিয়েছেন তাবেঈনকে, তাবেঈন শিখিয়েছেন তবে তাবেঈনকে, এইভাবে ধারাবাহিকতায় এই পর্যন্ত উম্মতে মুহাম্মদের কাছে কোরআনের তর্জমা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ কি হবে ধারাবাহিকভাবে পৌঁছে গেছে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ পাঠাইয়া ইকাম যখন নাই রিজালুল্লাহ পাঠাইছেন, যাতে করে এই পৃথিবীর মানুষ যেন প্রতভস্ত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি এই পৃথিবীর মানুষগুলারে যদি হেদায়ত করতে চান, হেদায়ত করার জন্য আমি আল্লাহ আপনারই কিতাব দিলাম, কিতাব দিয়া আমি আল্লাহ আপনাদের জমিনে পাঠাইলাম। বাইরে আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কিতাব দিয়া দুনিয়ায় আসেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বয়স 40 বছর, একদিন যখন অতিবাহিত হলো তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে জিব্রাইল আলাইহিস সালাম সর্বপ্রথম জাবালে নূরের হেরা নামক গুহার মধ্যে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে সর্বপ্রথম জাবালে নূরের হেরা নামক গুহার মধ্যে পাঠাইলেন। শুধু এখানে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবনবীজি এইবার আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে লাগেন। আল্লাহ নবী বিশ্ব নবী প্রকাশ্যে দাওয়াত দিবেন, নবীজি কোরআন নবীর উপর নাজিল হওয়ার পরে নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ নবী মক্কায় 13 বছর অতিবাহিত করেছেন, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী এই পৃথিবীটা আল্লাহ নবীর জন্য দারুল আসবাব হিসাবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মাথার উপর দুইটা ছায়া ছিল, একটা হলো দাদা আব্দুল মুত্তালিব আর একটা হলো বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীর নবুওতের পরে 13 বছর মক্কায় অতিবাহিত করেছেন, তন্মধ্যে হিজরতের আগের 3 বছরের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বড় কষ্টে অতিবাহিত হয়েছে এই 3 বছর। কেন এই 3 বছর কষ্টে অতিবাহিত হলো এই ব্যাপারে সিরতে ইবনে হিশামে উল্লেখ করেছেন, তার কারণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়ায় আসছেন, আল্লাহ নবী দুনিয়ায় আসার 6 মাস আগে তার বাবাকে হারিয়েছেন। আর জোরে বলেন ঠিক না ঠিক। নবী দুনিয়ায় আসার পরে আল্লাহ নবীর মা আমেনা নবীজির মা পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, যখন আল্লাহ নবী বিশ্ব নবীর বয়স 6 বছর হয়েছে, কত বছরে নবীজির মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, নবীর বয়স যখন 6 তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। বাবার খবর দেখতে গিয়া আবু আবু নামক স্থানে মাকে হারাইয়া শিশু নবী এখন নেছি, আল্লাহ নবী কি বলেছেন, আব্দুল মুত্তালিব দাদা তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর কবর দেখার জন্য বিশ্ব
বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাথে সুয়াইবাকে দিয়া উর্দিয়া পাঠিয়েছিলেন। এরপরে যখন বেঁকে আসতেন তখন সুয়াইবা আর আল্লাহর নবী এসেছেন, আমেনা কিন্তু আসে নাই। আসার পরে দাদা জিজ্ঞাসা করেন, সুয়াইবা কি ব্যাপার, তিনজনকে পাঠাইলাম দুইজন আসলে কেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্দুল মুত্তালিব বাবা দেখতে গিয়ে শিশু মোহাম্মদ তার মাকে হারিয়ে ফেলেছে। মা হারাইয়া এখন এতই হয়ে গেছে, বাবাও নাই মাও নাই, এখন দায়িত্ব চলে আসলো দাদা আব্দুল মুত্তালিবের উপরে। এর আগের ঘটনা আপনারা জানেন, কি কারণে সব ঘটনা বলা সুযোগ নেই, সামনের দিকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের কাছে দায়িত্ব চলে এসেছে। আব্দুল মুত্তালিব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দেখাশোনা বেশি দিন করতে পারেন নাই। সিরত ইবনে হিশামে উল্লেখ করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 8 বছর হলো তখন দাদা আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। কত বছর বয়সে? 8 বছরে। মাও নাই বাবাও নাই, ছিলেনের দাদা, দাদাও পৃথিবী থেকে বিদায় হয়েছেন। বিদায়ের আগে আবু তালেবকে দেখে বলেন, আবু তালেব আমি পৃথিবী থেকে চলে যাই, তবে আমার নাতি মুহাম্মদের তোমার কাছে রাইখা যায়, তুমি কিন্তু আমার নাতি মুহাম্মদের দেখাশোনা করবা যাতে করে মুহাম্মদের উপরে কোনো বেঈমান কাফের আক্রমণ না করতে পারে। আবু তালেব বলেন, ঠিক আছে আমি মুহাম্মদের দেখাশোনা করব। এই দায়িত্ব দিয়া আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। তখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স মাত্র 8 বছর। আল্লাহর নবী বিশ্ব নবীকে রেখে চলে গেছেন। নবীজির বয়স যখন 25-এর কৌড়ায় পৌঁছল, মক্কার গর্ভবতী মহিলা খাদিজাতুল কুবরা আল্লাহর নবী বিশ্ব নবীকে বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করলেন। আল্লাহর নবীজি আমি দুইজন স্বামী হারাইলাম, 5টা সন্তানের জননী, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেই। আল্লাহর নবী কোনো কথা বলে না, কারণ নবী দিয়ে তিন, নবীর অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। আবু তালেব বলে, ভাতিজা চিন্তার কোনো কারণ নাই, তুমি যদি রাজি হও আমি আবু তালেব নিজে তোমার মহর মিটাইয়া দিব এবং আমি কুতবার মাধ্যমে তোমার বিয়ে পড়াইয়া দিব। আবু তালেব কুতবা পড়াইলেন, মহর মিটাইয়া দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাথে মক্কার গর্ভবতী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পরিণয় সূত্রে আবদ্ধ হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নবীজি বড় টেনশন রত, আল্লাহর নবী খাদিজার ঘরে বসে বড় টেনশন। নবীজি বড় ইয়তিম, নবীর কোনো টাকা নাই, পয়সা নাই, বেঈমান কাফেররা মন্দ বলে যে মুহাম্মদের টাকা নাই পয়সা নাই, ধনী খাদিজারে বিয়ে করছে অর্থের লোভে। আল্লাহর নবী বিশ্ব নবীর বাড়ি নাই বলে নবীদের বাধাই না বলে গালি দেয়, আপনাদের সিলেটে এক এলাকার থেকে আর এক এলাকায় বাড়ি বাংলেও বাধাই না, কিছু কিছু জায়গায় বলে, আবার কিছু কিছু জায়গায় বলে আবাদি, আরো জোরে আর জসুর বলে রিফিউজি, যার বাড়ি নাই এরও বাধাই না বলে, যার বাড়ি থাকলেও এক বা এক জায়গা থেকে আর এক জায়গায় এসে বাসা বাঁধলে তারেও বাধাই না বলে, আপনাদের শ্রীমঙ্গল এলাকায় আবাদি বলে, আর আপনাদের সিলেটে বাধাই না আর যশোর কি বলে রিফিউজি। খাদিজাতুল কুবরা বলে, পয়গম্বর আপনার জন সম্পদ নাই বলে আপনাকে বেঈমান কাফেররা গালি দেয়, বেঈমান ব্যবধানে আমি খাদিজার দোর সম্পদের অভাব নাই, ও পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করে দেন, আর আমার যত সম্পদ আছে আমি খাদিজা আপনার নামে ওয়াকফ করলাম, ওয়াকফ করে দিয়েছেন সম্পদের মালিক আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। আমার
অতীশের গোড়া অতিক্রম করে আল্লাহর নবী চল্লিশ বছর একদিন অতিবাহিত হওয়ার পরে নবীজি যখন নবুয়ত প্রাপ্তি নবুয়ত লাভ করলেন আল্লাহর নবী বিশ্ব নবীর বয়স যখন পঞ্চাশের কোটায় পৌঁছল তখন আল্লাহর নবী বিশ্ব নবীর মাথার উপরে যে দুইটা ছায়া সব সময় ছিল একটা হলো চাচা আবু তালিবের আর একটা হলো মক্কার জনপতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাদিজাতুল কুবরার এই যে ছায়া ছিল একই বছরে চাচা আবু তালেব এবং খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহর নবী বিশ্ব নবী এত কষ্ট পেয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী এত কষ্ট পেয়েছেন আল্লাহর নবী মাঝে মধ্যে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় বসে গুনগুন সুরে কান্দেন আম্মা জান বলেন পয়গম্বর আমি আপনার পাশে আছি আপনি কেন কান্দেন আমি আয়েশারে বলুন আল্লাহর নবী বলেন আয়েশা আমি কান্দি কান্নার কারণ হলো আমি খাদিজাতুল কুবরার জন্য কান্দি আমি আপনার স্ত্রী অর্থাৎ আমি এখানে আছি আপনার কান্নার দরকার নাই আল্লাহর নবী বলেন রে আয়েশা তুমি তো আমার সুখের দিনের বিবি আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি সারাদিন আমি নবীর কাছ থেকে যখন বাসায় আসতাম এসে ডাক দিতাম আসতে করে খাদিজা এমনি দেখতাম দরজা খুলে দিতেন এখন আমাদের বউদেরকে রাতে বারোটায় একটার সময় মা বিল থেকে আসে ডাকলে বদরুন্নেসা 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 নাগাদে ঘুমায় আরো জোরে পারতেন বদরুন্নেসা ঘুমে একবারে বিভোর আরো জোরে কান দিবে এখন বেশি ডাকলে কয় এত জোরে ডাকেন কেন দরজা তুলনাতে দায় দেখি কয় এত রাত্রে কই গেছিলা আরো জোরে কান্না ঠিক হয়নি বাইরে আমার আল্লাহর নবী বলেন ও আয়েশা সারাদিন নবতির কাছ থেকে আমি যখন বাসায় ফিরতাম খাদিজাকে আসতে ডাক দিলে দরজা খুলে দিয়া আমাকে বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান নাই খাদিজা তুমি কোবরা বলেন আগার আমি জি আমার দুইটা স্বামী বিদায় হওয়ার পরে আমি আপনাকে গ্রহণ করেছি আমি পাঁচটা সন্তানের জননী আমি এতিম সন্তান হলে যার মা নাই তার বাবা নাই তার দরদ আমি খাদিজা বুঝি আপনি এতিম আপনার আব্বা নাই আপনার মা নাই আপনার দাদা নাই আপনার সবাই বিদায় হয়ে চলে গেছেন আমি খাদিজা জানি আপনার অন্তরে অনেক কষ্ট এখন আপনাকে বাড়িয়ে রেখে আমি খাদিজা যদি আরামে ঘুমায় থাকি আপনি যদি দরজার সামনে এসে খাদিজা খাদিজা বলে বারবার ডাকেন আর আমি যদি আরামে ঘুমাই তাইলে মহান আল্লাহ দরবারে কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়ার এই ভয়ে আমি সারা রাত যতক্ষণ পর্যন্ত আপনি আমার হুজুর আমার ঘরে তাসরিফ না আনেন এতক্ষণ পর্যন্ত দরজার সাথে হেলান দিয়ে আমি খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাল্লাহ জোরে বলেন করেন আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মাঝে মধ্যে মা মা বলে কন্দন করতেন ভাইরা আমার আবু
আবু তালিব পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, এদিকে খাদিজাও বিদায় হয়ে গেছেন, এখন বেঈমান কাফেররা পাবে এই সময়টাই হলো সুবর্ণ সুযোগ। এই সময় বিশ্ব নবী রাহমাতুল আলামিনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার প্লাস পয়েন্ট এসেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নবীজিকে কিভাবে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া যায়, আল্লাহ নবী বিশ্ব নবীকে হত্যা করার জন্য দারুণ দুয়ার বৈঠকে যখন চূড়ান্ত ফয়সলা হয়েছে নবীজিকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, জিব্রাইল যাও আমার নবীকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহান আল্লাহ আপনাকে সালাম বলেছেন, সালাম দিয়েছেন কে? আল্লাহ সালাম দিয়েছেন, আপনাদের গায়ে লাগে নাই, যদি বলতাম যে প্রধানমন্ত্রী সালাম দিছে আপনি হিজরত করে মদিনায় চলে যান, কাফেররা আপনাকে দূর থেকে ব্যস্ত করে রেখেছে, এখানে আপনার টাকা হবে না, আপনাকে মদিনায় হিজরত করতে হবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন বের হবেন টাকা দিতে সমস্ত চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখেছে, আল্লাহ নবীর হাতে কিছু বালি নিলেন, নিয়ে আল্লাহ নবী আমাইতা ইদুমাইতা বলা ইন্নাল্লাহ হারামা এই দোয়া পড়ে আল্লাহ নবী বালির উপর ধম করে যখন ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলা করেছি আপনি শুধু বালির হাত থেকে ছেড়ে দিয়েছেন, আর বাকিটা আমি মহান আল্লাহর কুদরত বহন করেছে, আল্লাহ এরপরে সান্ত্বনা দিয়ে তার রাসূলকে বলে, ও নবী কাফের রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি আল্লাহ তাদের ষড়যন্ত্র প্রতিহত করি, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলে ওয়ামাকারু ওয়ামাকাল্লাহ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি আল্লাহ, কাফেররা আপনার বিরুদ্ধে কৌশল করে আমি আল্লাহ কৌশল করি, আর আল্লাহ সর্বোত্তম কৌশলকারী, বলুন বলুন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ নবী বের হয়ে গেলেন, নবীজি রাত্রিবেলা করেছেন গারে সুরে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী বিশ্ব নবী দেখেন দ্বিপ্রহর হয়ে গেছে, অর্থাৎ সকাল হয়ে গেছে, এমন অবস্থা আবু বকর সিদ্দিক বলেন নবীজি এই মুহূর্তে আর কোথাও যাওয়া যাবে না, এখন এই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করতে হবে, না হয় কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই জায়গায় রাখবেন, এটা আল্লাহ আগে চূড়ান্ত করে ফেলা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সুরে অবস্থান করলেন, এখানে আল্লাহ নবী বিশ্ব নবী তিন দিন অবস্থান করেছেন, এখানে যে জায়গায় অবস্থান করলেন আল্লাহ নবী বিশ্ব নবী ঢুকার পরে মাকড়সার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাল তৈরি করেছেন, কবুতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিমের ব্যবস্থা করে কাফের বেঈমানরা এখানে এসে তাকায় দেখে এখানে মাকড়সার জালের উপরে ডিম দেখা যায়, তাদের ভিতরে একতলাপ হলো, একজন বলল এখানে লোক আছে, আরেকজন বলল থাকতে পারে না, থাকলে মাকড়সার জাল আর ডিম এখানে আসতো না, আবু বকর সিদ্দিক বলেন আমার মনে হয় এখনই আমরা ধরা পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কেমন ইতমিনান খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা আয়াত পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের
যে আয়াত নাযিল করেছেন আল্লাহর নবী ওই আয়াত পেশ করে তার সাথীকে আল্লাহর নবী সান্ত্বনা দেন আর বলেন, ও আবু বকর, এই মুহূর্তে আমি একা নয়, আমাদের সাথে মহান আল্লাহ আছেন। লা তাহজান ইন্নাল্লাহ মা'না, আমরা এখানে একা নয় বরং মহান আল্লাহ আমাদের সাথে আছে। আরেকজন বলেন ঠিক এটা ঠিক বাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী যাই হোক মদিনায় তাসবিহ বললেন। ও চালাক বাঙালি এখানে একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আল্লাহর নবী বিশ্বনবীর হিজরতের আগের তিনটা বছরে যে কষ্ট, নবীর চাচা আবু তালেব চলে গেছেন, খাদিজাও চলে গেছেন, এমনকি তাইফে আল্লাহর নবী বিশ্বনবী দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়াইছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী অস্ত্র হাতে নিয়েছিলেন কিনা? আরো ধরে বলেন না, আল্লাহর নবী অস্ত্র হাতে নেন নাই? নবীজি মক্কা ফিরে যখন মদিনায় তাসবিহ নিয়েছেন সেই সময়টা হলো নবীর আরামের জিন্দেগি। নবীজির জীবনে হিজরতের তিন বছর যে কষ্ট, আগের তিন বছর যে কষ্ট করেছেন, আর একশো বাদের এক ভাগ মদিনার জিন্দগিতে করেন নাই। তাই আল্লাহ নবী মদিনার জিন্দগিতে অস্ত্র হাতে নিয়েছেন, জিহাদ করেছেন। ও চালাক বাঙালি এখন জবাব দাও, আমার নবী আগে কেন জিহাদ করলেন না? বারবার আল্লাহ নবী তার উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত আগে ঈমান মজবুত করো। সুবহানাল্লাহ করে বলেন, কি মজবুত করতে বলেছেন? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আর গাড়ি জ্বালায়া দেওয়া, বোমাবাজি করা, গোপনে মানুষ হত্যা করা, এটা ইসলাম সাবুত করে না। আজকের এই শাহজালাল যুব সংঘের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় আমি ঘোষণা করতে চাই, বোমা মেরে যারা মনে করেন ইসলাম কায়েম করে ফেলবো, কশিনকালেও ইসলাম কায়েম করা সম্ভব নয়। ঈমান আগে ঠিক করো, কি ঠিক করো? ঈমান। আর ঈমান ঠিক করার কাজটাই করতেছে দাওয়াতু তাবলীগ। আরো জোরে বলেন ঠিক আছে, তাবলীগে সময় লাগাও, জীবনকে দিলে সাজাও, তাবলীগে সময় লাগাও। মাথা বলবেন, তাবলীগে সময় লাগাও, জীবনকে দিলে সাজাও, মাওলাকে সহজে পেতে ঈমানকে কাঠি বানাও, তাবলীগে সময় লাগাও, বলো তাবলীগে, বলো বলো বলো, তাবলীগে সময় লাগাও, জীবনকে দিলে সাজাও, মাওলাকে সহজে পেতে ঈমানকে কাঠি বানাও। ঠিক কিনা? ঈমান কাঠি বানাও, ঈমান, ঈমান কাঠি বানালে আল্লাহরে সহজে। আরো করে বলেন, দেখো মাস্তিদে মাস্তিদে দিনেরই আমল হয়, দেখো সারি সারি বসে কোরআনি বয়ান হয়। জোরে বলে না, জোরে বলে না, দেখো মাস্তিদে মাস্তিদে দিনেরই আমল হয়, দেখো সারি সারি বসে কোরআনি বয়ান হয়, তারি রাখে জীবনকে বিলিয়ে দাও, তাবলীগে সময় লাগাও, জীবনকে দিলে সাজাও, মাওলাকে সহজে পেতে ঈমানকে কাঠি। মাই কোন জায়গায় অর্থ করতে এসে, মাওলাকে সহজে পেতে ঈমানকে কাঠি বানাও, তাবলীগে সময় লাগাও, দিলে কোরআন শোনাও, আধারে আলো দাও, বিশ্ব নবীর শাফাত পেতে সুন্নত প্রেমে মন মজাও। ঠিক না? ঠিক না? দিলে কোরআন শোনাও, হাদিসে আধারে আলো দাও, বিশ্ব নবীর শাফাত পেতে সুন্নত প্রেমে মন মজাও, তাবলীগে সময় লাগাও, তাবলীগ বলো, তাবলীগে সময় লাগাও, জীবনকে দিলে সাজাও, মাওলাকে সহজে পেতে ঈমানকে কাঠি বানাও, তাবলীগে সময় লাগাও। আর ধরে বলেন ঠিক না? ঠিক না?
নাই। ও চালাক বাঙালি জবাব দাও, নবী কেন জিহাদ করলেন না? তার কারণ হলো দুইটা কারণ। একটা কারণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন, অন্য যতক্ষণ পর্যন্ত ইমান ঠিক না হবে অতক্ষণ পর্যন্ত যতই তুমি ময়দানে দাও তুমি বিজয়ী হতে পারবে না। কারণ ইমান ঠিক না হলে, ইমান ঠিক না হলে জিহাদের ময়দান থেকে পলায়ন করে। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াত যেটা তেলাওয়াত করেছি খুতবায়, এই আয়াতের শানে নজুল হলো আল্লাহ নবী বিশ্ব নবী খন্দকের যুদ্ধে। নবী নিজেও খন্দক করণ করেছেন, গর্ত সাহাবায়ে কেরামও করণ করেছেন। এমন অবস্থায় এখানে কিছু মুনাফিক মার্কা ইমান কমজোর মার্কা মুসলমান ছিল, এরা এসে আল্লাহ নবীকে রুজুহাত পেশ করতে শুরু করলো। তাকায়া দেখে প্রচন্ড গরম, পাথুরিয়া জমিন, গর্ত করতে পরিশ্রম বেশি না কম? আপনাদের সিলেটের মাটি, এয়ারটেল মাটি, কি মাটি, আটা লুকা মাটি, লাল মাটি আটা লুকা, এই আটা লুকা মাটি মাটি কামলা যারা দেয়, এরা বলে হুজুর কাঁদতে 12টা বাজে। আর হুজুরে কোন ঠিক হবে ভাই আমার, এই যে মদিনার মাটি পাথুরিয়া জমিন, এই জমিনে পাথর বেশি না কম? সূর্যের তাপ কম না বেশি? সূর্যের তাপ বেশি, পাথুরিয়া জমিন খনন করা কষ্টকর ব্যাপার। এই কারণে মুনাফিকরা আল্লাহ নবীর সামনে অজুহাত পেশ করতে শুরু করেছে, আপনারা বিজি আমার স্ত্রী অসুস্থ বাড়ি যেতে চাই অনুমতি দেন। আরেকজন মুনাফিক এসে কয় হুজুর আমার আউলাদ অসুস্থ অনুমতি দেন আমি বাড়িতে যাইতে চাই। আরেক লোক মুনাফিক এসে কয় হুজুর আমার বাড়িতে পাহারা দেওয়ার কেউ নাই অনুমতি দেন বাড়ি যাইতে চাই। আল্লাহর নবী দিলওয়ালা নবী, নবীর দিল বড় সুন্দর দিল, নবীজি অনুমতি দিবেন দিবেন অবস্থায় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়া বলেন ও জিব্রাইল আমার নবীর কাছে যাও, গিয়ে বলো এরা হলো মুনাফিক, এদেরকে যেন আল্লাহর নবী সার্কাস না অনুমতি যেন না দেয়। তাইলে বোঝা গেল এই যে খন্দকের যুদ্ধের গর্ত খনন করো এইটা বাদ দিয়া বিভিন্ন অজুহাতে চলে যায় কিসের অভাবে? আসলে বলেন না, ইমানের অভাবে। এই কারণে ইমান মজবুত করতে হবে আগে আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের তালিমের মাধ্যমে। আল্লাহর নবী বিশ্ব নবী ভাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আল্লাহ নবী কত বছর মদিনায় অবস্থান করেছেন জানেন না? কত? মক্কায় কত বছর, মদিনায় 10 বছর। তাইলে আল্লাহ নবীর বয়স মোট কত? আরো জোরে বলেন, 63 বছর আর 53 বছর আল্লাহ নবী বিশ্ব নবী মক্কায় অতিবাহিত করেছেন। এই 53 বয়সে আল্লাহ নবী তাওহীদ রিসালাত আর ঈমান শিক্ষা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাকি সময়ে আল্লাহ নবী হালাল হারাম এবারে জান্নাত জাহান্নাম এবং বিভিন্ন প্রকারের আল্লাহ নবী তালিম দিয়েছেন। ভাই আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ঈমান মজবুতের কাজে গুরুত্ব দিয়েছেন বেশি, 1 নম্বর গেল। আর 2 নম্বর হলো আল্লাহ নবী মক্কায় জিহাদ করেন নাই কেন? তার কারণ হলো আল্লাহ নবী বুঝাইতে চান ও উম্মত তলবারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় না, নবীজির চরিত্রের কারণে মক্কায় আন্দোলন তৈরি হয়েছে। বেঈমানরা দলে দলে কালিমা পড়ে ইসলামের পতাকা তলে চলে এসেছে, এটা আল্লাহ নবীর তরবারির ভয়ে নয় রাসূলের আদর্শের ভয়ে। আমরা নবীর আদর্শের উম্মত না বে আদম উম্মত? আরো জোরে বলুন, আমরা নবীর আদর্শের উম্মত হতে চাই নাকি বে আদম উম্মত হতে চাই? নবীর আদর্শ উম্মত যদি হতে চাই নবীর সুন্নত মেনে না বর্জন করে। একদল মুনাফিক আজও আছে এই বাংলার জমিনে, তারা কয় নবীর জন্য জান দেব, নবীর লম্বা জামা পড়তে চায় না, নবীর নামে টুপি পড়তে চায় না,
নবীজি বলে পর্দা কর, করতে চায় না। নবীজি বলে নামাজ পর পড়তে চায় না। এক হয় নবী গো, তোমারে দেখলে বাসি নাই রে মরি, দাড়ি নাই, জোরে কন্যা কর দাড়ি নাই, এরা আসি গেরা শুন আরো জোরে কন্যা দাড়ি নাই, শুধু তা না, জটা আমার কাসুল রাখছে, কাপড় খুলে উলঙ্গ হয়ে ল্যাংটা বাবা হয়ে গেছে, আসি গেরা শুন আন্দোলনকে প্রতিহত করার জন্য মুনাফিকের একদল থাকবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, এরা বলবে পিরসাব লাগবে না, এরা বলবে খানকা লাগবে না, এরা বলবে ইমাম আবু হানিফার নামাজ হয় না, বুকে হাত বাঁধতে হবে না, মিলিছে হাত বাঁধলে হবে না, ইমাম আবু হানিফা কাফের, ইমাম সাফি একটা বানোয়ার ধর্ম তৈরি করেছে, এরকম বিভিন্ন স্লোগান দিবে, এরা নবীজির নামে নাম বলে বলে এরা কবে আমার নাম আহলে হাদিস, কি হাদিস, আহলে হাদিস কোন দলই হইতে পারে না, কারণ নবীজির সকল হাদিস উম্মতের জন্য পালনীয় নয়, বুঝলে কোন কথা, সকল হাদিস উম্মতের জন্য জরুরি নয়, বাইরা আমার আল্লাহ নবীর সকল হাদিস মানা এটা উম্মতের জন্য সুন্নত নয়, আল্লাহ নবী বলেছেন তারা তুফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাত বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহ নবী বলেন নাই ওয়া সুন্নাতা হাদিসি, বলছেন নাকি ওয়া সুন্নাতা রাসূলি, দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে বলেছেন, একটা হলো নবীজির রেখে যাওয়া কোরআন, আর একটা হলো আল্লাহ নবীর সুন্নাত, হাদিস বলেন নাই, তাইলে আহলে হাদিস নামে জামাতি ভ্রান্ত দল, আরো জোরে কোন ঠিক না ঠিক না, মিলাদ কিয়ামের মাধ্যমে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, মোমবাতি জ্বালাইয়া আগরবাতি জ্বালাইয়া, এরপরে নবীর জন্য দেখলে বাসে নাইলে মরে, নবীর জন্য জিলাপি খায়, কিন্তু যদি বলো নবীর নামে দাঁড়িয়ে রাখো হতে পারতাম না, নবীর লম্বা জামা পরে হতে পারতাম না, এ যে একটা পাঠবার বুঝতে কোনো অসুবিধা নাই, ভাই আমার আসুন আল্লাহ নবী বিশ্বামিত রাহমাতুল আলামিন যুদ্ধ পরিচালনা করেছেন কয়টা, 23টা যুদ্ধ পরিচালনা করেছেন, মতান্তরে 25টা গাজওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, উনি নিজে নেতৃত্ব দিয়েছেন, ভাইরা আমার আল্লাহর নবী বুঝাইলেন আমার কষ্টের দিনে আমি কেন জিহাদ করি নাই, তার মানে হলো আমি নবী বুঝাইলাম আমি তরবারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করি নাই, আমি নবী আদর্শের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছি, এখনো যারা আল্লাহর নবীর আদর্শের সৈনিক তাদের কাছে হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হইতেছে, তো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবনবীজি আপনার মধ্যে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য উত্তম আদর্শ দিলাম, কি আদর্শ দিলেন, নবীদের মাধ্যমে উত্তম আদর্শ দিয়েছেন, তার মানে অবনবীজি আপনার যে আদর্শ, আপনার আদর্শ মহান আদর্শ, আপনার আদর্শ সাধারণ আদর্শ নয়, আপনার আদর্শ মহান আদর্শ, অবনবীজি এমন আদর্শ আপনাকে দান করলাম, আপনি তাইফে মারি খাইছেন, আপনার কাছে জবাব জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি শাস্তি চান, নবী বলেন বুঝতে পারে নাই মাফ করে দেন, তাইলে বোঝা গেল আদর্শ ভালো না খারাপ, আল্লাহ নবীর আদর্শ, বাইরা আমার এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে রাসূল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, কি করেছেন, আল্লাহ নিজে বলেছেন لقد من الله على المؤمنين الله
আলামিন বলেন মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যখন তাদের মধ্য থেকে একজন রাসূলকে সিলেকশন করেছেন কার অনুগ্রহ আর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবী তাম বিশ্ববাসীর জন্য রহমত একায়েতে বললেন মুমিনদের উপর অনুগ্রহ আর একায়েতে বললেন বিশ্ববাসীর জন্য রহমত আমরা বেশি আলোচনা করব না ইনশাআল্লাহ ঘন্টা খানেক আলোচনা করে শেষ দেব ভাইরা আমার আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কেন তাইলে আজকের এই মাহফিলে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা ইনশাআল্লাহ আখেরি মোনাজাত দিয়ে বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন একটু হাত উঁচু করেন তো দেখি আল্লাহ আপনি সাক্ষী থাকেন হাত নামান এখন সাক্ষী কে আছেন এখন যদি উঠাউটি করেন তাহলে আল্লাহর সাক্ষী রাখছেন না শয়তানের সাক্ষী রাখছেন এখন দেখা যাইব তবে হ্যাঁ কোনো বুড়া যদি পয়সাদের জরুরত হয় পায়খানার জরুরত হয় এক তো বাদ দুয়ে তুলে যাইতে পারি ছুটি আরো যারা কোন ঠিক না ঠিক না আর কিছু সময় আমরা আলোচনা করবো না ইনশাআল্লাহ কারণ এই আলোচনা বিশ্বনবীর জীবনী এটা পুরান আলোচনা আল্লাহ নবীর আলোচনা করলে সোয়াব ঠিক না বেটি জীবনী যত আলোচনা করেন সোয়াব নবীর আলোচনা মানেই রহমত আরো যারা বলেন ঠিক না ঠিক না আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এই প্যান্ডেলের আশপাশে আল্লাহ মোতায়েন করেছেন আল্লাহ পাক আপনাদের উপর রহমত হুজুর যারা নাজিল করতেছেন এটা সত্য কিন্তু একই করে না বাঙালি চায় নিত্য নতুন আরো ধরে কোন ঠিক না ঠিক কিন্তু বিষয় যদি এই হয় তাহলে আমাদের তো কিছু করার থাকে না তো বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একায়েতে বলেন মুমিনের উপরে আল্লাহর অনুগ্রহ যখন তাদের মধ্য থেকে নবী সিলেকশন করেছেন আর একায়েতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম বিশ্ববাসীর জন্য নবী রহমত এখন দুই আয়াতের ভিতরে একটা তারুজ লেগে গেছে কিনা মত পার্থক্য হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আকারও বিশিষ্ট আয়াত বর্ণনা করেছেন না না কোন তাওজ নাই মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান বেঈমান কাফেরদের জন্য আল্লাহর নবী রহমত ছিলেন বাজুল বলে ভাইরা আমার বৃষ্টি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকেও রহমত বলেছেন বৃষ্টিকেও কি বলেছেন ভাইরা আমার বৃষ্টি মাটির জন্য রহমত কিন্তু সিমেন্ট যদি বাহিরে খোলা রাখেন সিমেন্টের জন্য বৃষ্টি রহমত আরো জোরে কর বারা আমার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেন পানির দৃষ্টান্ত আর পানি যেভাবে আপনি সিমেন্টের মধ্যে যদি মাথায় সাথে সাথে কাজ করেন তাহলে এই সিমেন্ট দিয়ে আপনি বিভিন্ন ইটকে কানেক্ট দিতে পারবেন লাগাইতে পারবেন ঠিক কিনা কিন্তু আপনি যদি সাথে সাথে কাজ না করে তিন দিন পরে কাজ করেন তাহলে এই সিমেন্টে আর কাজ করা যাবে সকল বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন কিন্তু বেঈমান কাফেররা গ্রহণ করে নাই এই কারণে আল্লাহর নবী এই বেঈমানের জন্য রহমত আর নাই অথচ আল্লাহর নবী বিশ্ব নবীর খাতিরে তাম পৃথিবীর বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াই দিয়েছেন তাম পৃথিবীর বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন খাবার বন্ধ করে না তার মনে হইল বিশ্বনবী বিশ্বনবী যদি না আসতেন আমরা ঈমানের মতো এত বড় দৌলত পেতাম না আর ইমানদার যদি এই জমিনে না থাকে মহান আল্লাহ আসমান জমিনে রাখবেন না তাহলে চূড়ান্ত হয়ে চলাকে নবী রসুল্লাহ ইমানদার হয়ে গেছে এখন যার উসিল্লা খায় সেই নবীর এই সন্ত্রাস বলে গালি দেয় আল্লাহ নবী বলেন আদ্দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব দুনিয়াটা হলো একটা মরা জানোয়ার আর আল্লাহ রাসূল বলে যারা এই মরা জানোয়ারের পিছনে দৌড়ায় আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন দুনিয়ার কুকুর কে বলেছে আল্লাহ নবী ওয়া সারাফ বলেন নাই কুকুর বলেছেন কেন
ওই কুকুর যে জায়গায় খাবার পায় মালিকের কথা ভুললে যায়, কিন্তু কাক যে জায়গায় খাবার পায় শিয়ালও যেখানে খায় খাওয়া দাওয়ার পর সে কিন্তু তার বাসায় যায়, কিন্তু কুকুর যেখানে খাবার পায় সেখানেই ঘুমায় যায়। আরো ধরে কোন দিক না ঠিক না ভাইরা আমার, আমি যে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন একায়েতে বললেন বিশ্ববাসীর জন্য রহমত, আর একায়েতে বললেন মুমিনের জন্য রহমত অনুগ্রহ। এই কথা বলে আমি শেষ করে দিব ভাইরা আমার। এর কারণ কি? আল্লাহ রাব্বুল মুফাসসিরুন কিরাম বলেন এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর বিশ্ববাসীর জন্য আল্লাহ তার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছিলেন, যেভাবে বৃষ্টি সকল মাটির জন্য রহমত, সিমেন্টের জন্য রহমত, এয়ারটেল মাটির জন্য রহমত, দুয়াশ মাটির জন্য রহমত, বেলে মাটির জন্য রহমত, চলে কোন ঠিক না ঠিক না। কিন্তু সিমেন্টের জন্য রহমত তখন হয় না যখন সিমেন্টে পানি গ্রহণ করে না, তখন সিমেন্টের জন্য রহমত না হইয়া গজব হয়। চলে কোন ঠিক না ঠিক আমার, আল্লাহ নবীকে যারা মানে নাই তারাও নবীর মাধ্যমে চিরস্থায়ী ভাবে উপকার না হলেও ক্ষণস্থায়ী ভাবে উপকার হয়, যেভাবে বিশ্বনবী রাম যেভাবে বৃষ্টি আসলে পাথরের উপকার হয় কিনা কথা বলেন না? হ্যাঁ পাথরের উপকার হয়, পাথর পরিষ্কার হয় উপকার না, এটাকে স্থায়ী উপকার না ক্ষণস্থায়ী, কথা বুঝেন নাই? তাফসির করার মাঝে তো বুঝতে শুনে কইয়েন, কিছু তাফসির যদি না করি তাহলে আপনারা কবেন যে হুজুর আইসা ঘটনা কেটে গেছে, আরো ধরো ঠিক না ঠিক না, এই কারণে কিছু তাফসির করার দরকার আছে কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল যেভাবে বৃষ্টি পাথরের জন্য রহমত কিন্তু স্থায়ী না কোন স্থায়ী, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বেঈমান কাফেরদের জন্য রহমত কিন্তু এই রহমতটা চিরস্থায়ী নয় কোন স্থায়ী। কিভাবে কোন স্থায়ী? কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ছাড়া শাফায়াত কেউ করতে পারবে না, পারবে? আল্লাহ নবী বিশ্ব নবীর কথার মাধ্যমে আল্লাহ বিচারের কার্য শুরু করবেন, তাইলে কাফের বেঈমানরা যতটুকু জায়গা পায়ের নিচে আছে এতটুকু জায়গায় দাঁড়ানোর থেকে পরিত্রাণ পাইল কার খাতিরে? বিশ্ব নবীর খাতিরে। তাহলে ক্ষণস্থায়ী ভাবে এদেরও সাময়িক কিছু উপকার হয়েছে কিনা? সাময়িক উপকার হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী বিশ্ববাসীর জন্য রহমত কিন্তু আল্লাহ নবীর গ্রহণ না করার জন্য বেঈমানদের কোনো উপকারে আসবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে আমি আল্লাহ বললাম মুমিনদের উপরে অনুগ্রহ। এখন এই কথা বলে আমরা শেষের দিকে যাব, মুমিনদের মুমিনদের উপরে আল্লাহ নবী কিভাবে অনুগ্রহ একটু বলবো না ভাইয়ারা আমার? অনুগ্রহ হওয়ার কারণ প্রথম নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুমিনদের জন্য অনুগ্রহ কিভাবে, এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি মহান আল্লাহর উদ্দেশ্য মানুষ স্বীকার করা, কারা স্বীকার করা? মানুষ স্বীকার করতে গেলে জিন্নাত নবী দিয়া হবে না, ফেরেশতা নবী দিয়া হবে না, সোজাটি একটা মানুষ লাগবে। আপনাদের এলাকার ময়না পাখি শিকার করে বক শিকার করে দেখছেন? বকের মাধ্যমে বক শিকার করে না কাকের মাধ্যমে বক শিকার করে, কথা বলেন না? সব কোন সময় নাই, এই ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। ভাইরা আমার সংক্ষিপ্ত কথা হলো বক শিকার করতে বক লাগে, একটা বিভিন্ন পাতা দিয়ে গড় তৈরি করে, তৈরি করার পর নিচে মালিকটাকে রশিতে বাদ বেঁধে উপরে পাখিটাকে দেয়, দেওয়ার পরে এইভাবে নাড়া দেয়, নাড়া দেওয়ার পরে পাখিটা যখন আওয়াজ করে বক বক করে সাথীরা ঝাঁক বাঁধা বক যখন সাজ আকাশ দিয়ে উড়ে যায় এমন অবস্থায় তাকায় দেখে আমার সোজা দিয়ে বক আমাকে ডাকতেছে, এমনি এখানে খাবার মনে করে আসে, আসার পরে যেই মালিকের শিকারি বক একটা হলো জঙ্গলি বক। মনোনীত মানুষ
বক্তাকে ধরতে গিয়া যখন তাকে কামড় দিয়া ধরে, ধরার পরে শিকারী বক্তাকে রঙ্গী বক কামড় দিয়া রক্তাক্ত করে, বক্তা ডাকে আর বলে মালিক আমারে সহযোগিতা করেন, আমি তার সাথে পেরে উঠতেছি না। এমতো অবস্থায় দেখা যায় তাড়াতাড়ি মালিক হাত বাড়ায় এই বক্তকে ধরে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে তার নবী দুনিয়া আসার পরে এই পৃথিবীর রঙ্গী মানুষগুলা আল্লাহর নবীকে আক্রমণ করেছে, নবীজির শরীর থেকে রক্ত জড়িয়েছে, নবীজির দাঁত মোবারক শহীদ করেছে, আল্লাহর নবীকে এত রক্ত জড়ানো জড়িয়েছে, নবীজির দুতা আল্লাহর নবীর পায়ের তলার সাথে লেগে গেছে, নবীজির মাথা ভেঙে লোহার টুকরা ঢুকে গেছে। জোরে কোন দিক না দিক না, আল্লাহর নবী বলেন আক্রমণ করতে পারো, যেইভাবে শিকারী বক আক্রমণ করলে তার মালিকের কাছে পৌঁছানোর আগে জঙ্গলি বককে ছাড়ে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে পাঠাইলাম শিকারী নবী, অর্থাৎ আমি আল্লাহর মনোনীত নবী, নবীকে পাঠাইলাম, জঙ্গলি মানুষেরা নবীদের উপর আক্রমণ করেছে, তারপরে আল্লাহর নবী তাদেরকে ছাড়েন নাই। আল্লাহর নবী বলেন রক্তাক্ত করতে পারো, আহত করতে পারো, এমনকি নিহত যদি করো, তথাপি আল্লাহর কাছে পৌঁছানোর আগে ছাড়বো না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, আরেকটা বিষয় ভাইরা আমার, যদিও শিকারী বক মালিক যে জাতি, বক কিন্তু সেই জাতি নয়, জোরে কোন দিকে না দিক না, কিন্তু মালিক থেকে বিচ্ছিন্ন না, যুক্ত রশ্মির একটা যুক্ত আছে না ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ায় পাঠাইছেন, কোন রশ্মি আছে না, আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মি আছে, সেটা হলো কোরআনের রশ্মি। এই রশ্মি ধরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ধরে রেখেছেন। সুতরাং আল্লাহ যে জাতি, রাসূল যদিও সেই জাতি নয়, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন নয়। একটা ব্যাখ্যা, দুই নম্বর ব্যাখ্যা বলে ইনশাআল্লাহ মুনাজাতের দিকে, নাকি আর চলতো দুই নম্বর ব্যাখ্যা করে শেষ দিতাম। ভাইরা আমার, দুই নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ায় পাঠাইছেন মানুষকে স্বীকার করার জন্য, জোরে কোন দিকে না দিক না। এখন ভাইরা আমার, স্বজাতি নবী না হলে মানুষের জরুরত বুঝবেন না। আপনি যদি মনে করেন প্রচন্ড খিদা লাগছে আপনার, প্রচন্ড খিদা লাগা অবস্থায় আপনি মসজিদের ভিতরে ঢুকলেন, কোন জায়গায় ঢুকলো আপনার বাড়ি ধরেন মসজিদের কাছে, প্রচন্ড খিদা লাগছে, আপনার বেগম সাহেব কই মাছ বাজি ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়া একবার সুন্দর করে ঝোল কম দিয়ে রাখছে, আপনার খিদা, আপনি একটু আগে খাবেন, না খেলে নামাজে দাঁড়াইলে আপনার খাবারের দিকে মন চলে আসবে, এখন কি আপনি খাবেন নাকি আগে নামাজে দাঁড়াবেন, কথা বলেন না ভাই, নামাজে দাঁড়াবেন আগে খাবে, জি আগে খাইতো। আচ্ছা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না হইতেন, ফেরেশতা নবী হইতেন, তা আপনি যদি বলতেন যে আমার পেটে কিদা, ফেরেশতা কইতে কিদা কি দারে বলে কিদা লাগলে পেটে খুব ব্যথা হয়, ব্যথা কিদা, ফেরেশতা কি আপনার জরুরত বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না মানুষ স্বীকার করা আমার উদ্দেশ্য, মানুষের জরুরত মানুষ ছাড়া কেউ বুঝবে না, এই কারণে আমি আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করলাম। আল্লাহর নবী মানুষ খিদা লাগলে কি হয় নবীজি বুঝেন, এ কারণে আল্লাহর নবী বলেন ও উম্মত, যদি তোমার প্রচন্ড খিদা লাগে তাহলে তুমি আগে জামাতে শরীক হবে না, বরং আগে খাবার খেয়ে নিবে, কারণ খিদা লাগলে কি হয় আমি নবী বুঝি, কারণ আমি কি মানুষ। আটটা খুব দারুণ দিই দি ইনশাআল্লাহ শেষ, ধরেন আপনি আইসা দেখেন মসজিদে মাঝে সাতটা তামাতে চলা শুরু করে দিচ্ছে, আর আপনার পেশাবের পেয়ে গয়ে এমন ধরছে তলি হইতে দেখছে, এখন আপনি কি মূর্তি পেশাব করতেন না, ইয়া সিলেটে বাসায় কিতা করেন আপনারা, খাতাম পেশাব করতেন না আপনারা, এমনি করিনি নাকি, তুমি তাই কিতা করে বা এমনি করতো নাকি, মাশাআল্লাহ, তা আমি দেখা যায় পারি গেছো নাকি। আচ্ছা ভাইরা আমার, তো ভাইরা আমার আমি যে কথা বলতে চাই সেটা হলো পেশাবে যদি বেশি ধরে তাহলে আগে কি আপনি জামাতে শরীক হবেন নাকি পেশাব করতে, এখন যদি ফেরেশতা নবী হইতো আপনি যদি জিজ্ঞাসা করতেন হ্যাঁ মসজিদে যা মসজিদে সব কথা মাঝে চলা, আমি যদি বলতেন যে হযরত পেশাবে ভাই পেশাব কি তারে বলে পেশাব ধরলে টনটনি শুরু হয় টনটনি কিছু,
যদি মানুষ নবীরা হইতেন আপনার জরুরত, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুই নম্বরে মুমিনদের উপরে অনুগ্রহ করলাম, মানুষের জরুরত মানুষ নবী ছাড়া কেউ বুঝবে না, ও মানুষ এই কারণে আমি আল্লাহ মানুষের মধ্য থেকে আমার বন্ধুকে সিলেকশন করলাম, কারণ মানুষের জরুরত মানুষ ছাড়া কেউ বুঝবে না, আমি আল্লাহ সিলেকশন করে বুঝাইলাম, এ মানুষ আমি আল্লাহর উদ্দেশ্য তোমারে হেদায়ত করা, সুতরাং আমি আল্লাহ মানুষের মধ্য থেকে নবী সিলেকশন করলাম, আর বিশেষ করে বেইমানের থেকে নবী দিয়ে সিলেকশন করি নাই, খ্রিস্টান থেকে সিলেকশন করি নাই, বরং আমি আল্লাহ মুমিনদের থেকেই সিলেকশন করেছি। কথা কি আমার বুঝে আসছে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন لقد كان لكم في رسول الله أسوة حسنة. الله ربنا العالمين বলেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আমার নবীর জীবনে উত্তম আদর্শ রয়েছে, নবীকে যারা মানবে তাদের জীবন ধন্য হয়ে যাবে, আর যারা নবীকে মানবে না তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর আদর্শকে মেনে নাও তাহলে জান্নাতি হবে, আর নবীর আদর্শকে না মানলে জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরতে সুরতে নবী ওয়ালা উম্মত বান, নবীর সুন্নত ওয়ালা উম্মত বানায় দেন, জয় বলুন আমিন। আল্লাহ তাআলা শাহজালাল ইসলামী যুব সংঘকে কবুল করুন সকলে বলে আমিন। ভাইরা আমার এই মাহফিলটা প্রতি বছর আপনাদেরকে শাহজালাল যুব সংঘ উপহার দিয়ে আপনারা চান কিনা, এই মাহফিল যেন কামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন সকলে বলে আমিন। এখান থেকে যেন আল্লাহ অত্র এলাকায় হেদায়তের বাতি জ্বালায় দেন সবাই বলে আমিন। আজকে ভাইরা আমার যে মার পেটে এই সমস্ত যুবকরা জন্ম নিয়েছে, এই মার পেট জন্ম হয়ে গেছে, তাদের মতো যুবককে গর্বে ধারণ করে তার মার কপাল জন্ম হয়েছে, কারণ এই অপসংস্কৃতির যুগে এই সমস্ত যুবকরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে 8 বছর ধরে এরকম তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তেজাম করেন, মাথার গাম পায়ে ফেলে এদের মতো সোনার টুকরা ছেলে এই জমিনে আর হতে পারে না। জোরে বলেন ঠিক না? দেখ না আল্লাহ তাআলা এই যুবক ভাইদের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুন সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাদের জেহেন জাহাতকে পুড়ে দিন, তাদের মেধাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসন্ন করে দিন, আল্লাহ তাআলা তাদের জরুরতকে পূরণ করে দিন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করুন, যারা পড়ালেখা করতেছেন পড়ালেখায় বরকত দান করুন, আর যারা পড়ালেখা শেষ হয়ে গেছে আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিন সবাই। ওয়াকিল দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়বো এবং ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে বিদায় করবো। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।